ছেলেটা ভয় দেখার জন্য বলছে ঠিক আছে তুই আমার লেসু ছিঁড়বি, আগামীকাল আমার আমি তোমার বাবার কাছে বিচার চাবো যে তোমার ছেলে আমার লেসু ছিঁড়ছে, আমি এর বিচার চাই। ছেলেটা বলছে আমার বাপকে বিচার দিয়ে লাভ হবে না, আমার বাপ এই লেসু ছেঁড়ার বিচার করবে না, তার কারণ হলো আমি চড়ছি ব্যাগ নিয়া পাশের গাছে, দেখ আমার বাপ চড়ছে বস্তা নিয়া। কাজে যাকে বিচার দিবে তারে তো চরিত্র নাই। আরববাসীরা বুঝতে পারল এই বিপত্তি উদ্ধার হওয়া লাগবে, কারণ যারা দায়িত্বশীল তারা মাইরে ধুয়ে খাচ্ছে, এই বিপত্তি উদ্ধার হওয়া লাগবে। এই বিপদ থেকে উদ্ধার হতে গেলে আমাদের জন্য একজন লোকের প্রয়োজন, যে লোকটা হবে নির্ভীক, যে লোকটা হবে সৎ, যে লোকটা হবে গরিবের বন্ধু, যে লোকটা হবে সাহসী। আবু জেহেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎ যোগ্য নেতৃত্ব দিবে, আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারব, এমন একজন নেতা আমাদের জন্য প্রয়োজন। এটা কি আজকে প্রয়োজন নয়? আজকেরও প্রয়োজন নয়? ভাইরা আমার, কোরআনুল কারিম পড়লে মনে হবে এই মুহূর্তে নাজিল হলো, যারা পূর্বে পড়েছে তাদেরকে আরে মনে হচ্ছিল এই মুহূর্তে নাজিল হলো, যারা এখন পড়বে তার কাছেও মনে হবে যে এখন নাজিল হলো, পরবর্তী টাইম কেয়ামত পর্যন্ত যারা পড়বে মনে হবে এই মুহূর্তে নাজিল হলো, কোনোদিন পুরাতন মনে হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআনুল কারিম তখন নাজিল হয় নাই, আরববাসীরা আল্লাহর কাছে দোয়া করেছিল, কি প্রার্থনা করেছিল, পরবর্তী টাইম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের আয়াত রূপে নাজিল করে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন, তারা দোয়া করেছিল আল্লাহর কাছে, রব্বানা আখরিজনা মিন হাজিহিল করিয়াতিজ জালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তারা দোয়া করেছিল আল্লাহর কাছে, হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদেরকে জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য তোমার পক্ষ থেকে একজন নেতা পাঠিয়ে দাও, একজন অভিভাবক পাঠিয়ে দাও, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, একজন নেতা পাঠিয়ে দাও, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও, যিনি এসে শরীর ও শাসক আবু জেহেলের হাত থেকে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়ে সৎযোগ্য নেতৃত্ব দিবে, আমরা আমাদের জীবন সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারব, এমন একজন নেতা আমাদের জন্য পাঠিয়ে দাও। ভাইরা আমার, কোরআনুল কারিমের অনেক জায়গায় ইসলাম বিদ্বেষীরা অপব্যাখ্যা করেছে, মুসলমান খুঁজেও দেখে নাই যে আসল ব্যাখ্যা কী হবে। ওলি আল্লাহ বলতে আমরা কী বুঝি, বর্তমান কী বুঝানো হয়? যেই বলে ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে মানুষ আমরা সবাই বুঝি ফেলে যে ওলি আল্লাহ মানে এক শ্রেণীর মৌলভি, যে লোকটা কৃষিকাজ করে না, ব্যবসা চাকরি কিছুই করে না, এই লোকটা বেশ খানকাপাতে বসে আছে, এদের সাথে আল্লাহর ডাইরেক্ট লাইন, এদেরকে যদি কিছু হাতিয়ে দেওয়া যায় আর এরা যদি আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করতে বাধ্য। কি বলতে হবে? জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ, আল্লাহ কারো কাছে বাধ্য? ভাইরা আমার, ভালো করে বুঝলাম, সেই জন্য তো যাদের হক তাদের কাছে না দিয়ে, তাদের হক আদায় না করিয়ে, ওদের চোখের সামন দিয়া টাকা পয়সা ধরে ওই মৌলভিগুলার বাড়ি দৌড়ায়, 400 কিলো দূরে ধরি দৌড়ে টাকা, যার হক তার চোখের সামন দিয়ে যায়, হক টাকার। ভাইরা আমার, ভালো করে বুঝলাম, আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। তৃতীয়বার বলার পরে সাহাবায়ে কেরামগণ বললেন, নবীজি কোন ব্যক্তি মুমিন নয় আমরা জানতে চাই, বুঝতে চাই। আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি পেট পুরা করে খেয়ে আরামে ঘুমায় আর পাশের বাড়ির গরিব মানুষ না খেয়ে ছটফট করে রাত কাটিয়ে দেয়, আল্লাহ রসুল বলছেন যার বাড়ির পাশে এই ঘটনা ঘটে আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি কোনো খবর নেই,
ভাইরা আমার, এই জন্য ধনাঢ্য ব্যক্তিদের একটা দায়িত্ব আছে যে দায়িত্ব পালন না করলে আপনার কোনো কর্ম কবুল হবে না। কর্মের আরবি হলো আমল, কর্মের আরবি কি আমল। আমার কোনো আমল কবুল হবে না, আমল বলতে শুধু নামাজ বুঝি, কোনো কর্ম কবুল হবে না। ভাইরা আমার ভালো করে বুঝানা, এই জন্য ধনাঢ্য ব্যক্তিদের একটা দায়িত্ব আছে, সেটা হলো এশার নামাজ পড়ার পরে নিজে খাওয়ার আগে তার পড়োশি আব্দুর রহমান আব্দুর রশিদ হরিপদ কালীপদ কে হয় হোক, কোন ধর্মের লোক হয় হোক, এটা দেখার বিষয় নয়। ওই যে আব্দুর রহমান মরে গেছে, দুইটা বাচ্চা রেখে গেছে, কামলা দিয়ে দিন মজুর খেত, কামলা দিয়ে খেত। ওই যে হরিদাস মরে গেছে, দুইটা বাচ্চা রেখে গেছে, স্ত্রী বড় দুর্বল হয়ে পড়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি কুয়াশায় বার হইতে পারল কিনা, খাদ্য সংগ্রহ করতে পারল কিনা। এই জন্য হেকমতে কৌশলে শরীয়তের সীমা রেখা ঠিক রেখে খোঁজ নিবে তারা খাইতে পারল কিনা। যদি তাদের খাদ্যের ব্যবস্থা না থাকে, নিজের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করে দিয়া এরপরে ঘুমাবে। এই কাজ যদি কোনো ব্যক্তি না করে, রাসূল বলছেন যার বাড়ির পাশের লোক না খেয়ে রাত কাটায় সে পেট পুড়ে করে খেয়ে ঘুমায়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। ভালো করে বুঝে না, হালাল চাহিদা কান পেতে মগজ দিয়ে বুঝে নেন, হালাল চাহিদা কারো হালাল চাহিদা পূরণ করার সুযোগ করে না দিলে অন্যায় পথে হলেও মানুষ সেটা পুরা করার চেষ্টা করবে। হালাল চাহিদা ভালো করে বুঝে নেন, আপনার পড়োশি আব্দুর রহমান হরিদাস মেয়ে বড় হয়ে গেছে, ওর মেয়ে বিবাহ দিতে পারতেছে না আর্থিক দুর্বলতায়, যদি এখন ওই মেয়েটাকে বিবাহ না দেন মেয়েটা আস্তে আস্তে বয়সে পৌঁছে যাবে, শেষ পর্যন্ত আপনার ছেলে তার লোভে পড়ে খারাপ হয়ে যাবে। সেই জন্য আপনার ছেলেকে সমাজকে ভালো রাখার জন্য, ওরও চরিত্র ঠিক রাখার জন্য আপনার দায়িত্ব, আপনি কোন হাজি হন কোন নামাজি হন সেটা পরের কথা। যদি লোকটা দুর্বলতায় পৌঁছে যায়, কোন ধর্মের লোক হয় হোক, তার মেয়ের বিবাহের ব্যাপারে আপনার সাধ্য অনুযায়ী আপনিও চেষ্টা করবেন, এটা ইসলামের দাবি, ইমানের দাবি। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, মাজারের টাকা দেওয়ার চাইতে কোনো হিন্দুর মেয়েকে বিবাহ দিতে গিয়া যদি কোনো ব্যক্তি টাকা খরচ করে, কেয়ামতের দিন আমল নামে ওজন হবে নেকির পাল্লায়, কিন্তু মাজারে টাকা দিলে শেরেকের গোনা হবে। সম্মানিত ভাইগণ ভুল বুঝেছে না, ভালো করে বুঝে নেন। আরে দুনিয়া পাশের বাড়ির গরিব মানুষ হাজার পিঁপড়ের গর্ত ছাই দিয়ে ভর্তি করতে পারবেন না, একটা গর্ত স্বর্ণ দিয়ে ভর্তি করা যায়, পিঁপড়ের একটা গর্ত স্বর্ণ দিয়েও ভর্তি করা যায়, হাজার পিঁপড়ের গর্ত আপনি ইচ্ছে করলে ছাই দিয়ে ভর্তি, সব কাজ আপনার নয়, সেই জন্য আপনার পড়োশির কথা বলা হয়েছে। ভাইরা আমার না বানান না, আমার দিকে দেখেন, হ্যাঁ মোটামুটি ভালো আছে, নড়ান না, আস্তে আস্তে কথা বলেন না, খুব চলো প্রয়োজনে থাকতে পারে আপনাদের, এটা পরিচালনা করতে গিয়ে মাইকেল হয় আমার ডান হাত, এটা পরিচালনা করতে গিয়ে দৌড়ে দৌড়ি কথাবার্তা খুব স্লো বলবেন, যাতে মূল সমস্যার ব্যাঘাত সৃষ্টি না হয়। একটু বুঝতে গিয়ে আপনার সমস্যা হওয়ার কারণে আপনি কত বড় নোংরামি চলে গেছেন, আমার সেটাই আজকের বিষয়। সম্মানিত ভাইগণ, আপনার সামনে যদি কোরআন করিমকে কেউ যদি সিরে হাল্লা হাল্লা করে সিরে একেবারে সিটে সুটে দেয়, ওর উপরে যদি কোনো অসম্মানজনক লাফালাফি করে, আপনি মানতে রাজি? হ্যাঁ, কিন্তু কোরআনি আইনের পক্ষে যখন ডাকা হয় তখন আপনি লাঠি ধরি দৌড়ান, তাকে পিটকের জন্য লাঠি ধরি দৌড়ান। হ্যাঁ, আপনি কত বড় ভুলের মধ্যে আছেন, নিজের পায়ে নিজে কুড়েল মারতেছেন। সম্মানিত ভাই বোন কষ্ট হয়, হ্যাঁ কি আলোচনায় ছিলাম বলেন? আরে সম্মানিত ভাইগণ, মানুষের মানে যে কথা বলতেছিলাম সেটা হলো আপনার 100 মন ধান পান, পাকা বাড়ি, 2 লাখ টাকা ব্যাংকে আছে, হরিদাস আব্দুর রহমান ধান কেটে খায়,
গরিবের বাচ্চারাই বেশি লেখাপড়া করতে পারে, ধনীর বাচ্চারা কম। কারণ গরিবের বাচ্চারা এখন মোবাইল ভাঙিয়ে দিয়েছে, সেটা রবাদ দিয়ে পেছে নিস, বাপের সাথে ধান কাটে, চুক্তি নেওয়া ধান, আবার স্কুলে দৌড়ে বিকেলবেলা আসি মাছও মারে, আবার সন্ধ্যেবেলা একটা প্রাইভেট পড়ায়, বুঝছেন না? হালো বয় দুধও দেয়, এটা হলো গাই, বুঝছেন না? হালো বয় দুধও দেয়, এটা হলো কি? গাই। লেখাপড়াও করে, কাজও করে, বাপের সাথে অংশগ্রহণ করে। আর ধনীর বাচ্চা এই বড় মোবাইল কিনছে, পকেট ধরে না, সারা রাত ওগুলি দেখতে দেখতে চুন চুনে লেগছে পাশা, চুন চুনে লেগছে পাশার কোনো গোস নাই, তিনবার একেবারে তিনবার ফার্স্ট ক্লাসে ফেল, বুঝছেন না? হায় হায়। আর গরিবের বাচ্চা লেখাপড়া করে, প্রাইভেট পড়ে না, মানসিক পড়ায়, কখন যে পড়ে। আর সেই বাচ্চা প্রত্যেক ক্লাসে ফার্স্ট, হয় না? হ্যাঁ হ্যাঁ, সম্মানিত ভাইগণ। এখন ফর্ম ফিল আপের জন্য আসছে, দাদা নানা চাচা ভাইয়া একটু দেন, কয় যে কোরবানির পরের দিন এসে, কোরবানির পরের দিন এসছে, ওই বাচ্চাদের স্টেবিল ১,০০০ টাকা দিলেই হয়ে যা, তাতে তোমার কমতো না, একশো মন ধান পাও, টাঙ্কু পাও, ২,০০০০ টাকা ব্যাংকে জমা আছে, পাকা বাড়ি, ১,০০০ টাকা দিলেই তো হয়ে গেল। সেটা বাদ দিয়ে কোরবানির পরের দিন আসিস, কোরবানির পরের দিন এসছে, আড়িয়ে চামড়ার টাকার থেকে মাত্র ১০টা টাকা দিস। হায় রে ধনী রে, তোর ধনের মধ্যে কুত্তে মুতে দেখ, সম্মানিত ভাইগণ। সেই জন্য শোনো, সেই জন্য বেশিরভাগ ধনী মানুষ ধনের পাহারাদার, এরা কিন্তু খেতে পারে না, এরা ধনের পাহারাদার, বুঝছেন না? গরিব মানুষ আপনার বাড়িতে কাজ করতে আসে, আসিয়া সকালবেলা পানি পন্তা দেড় নাগুয়ের ভ্যার ভ্যারি বাসিয়েছিল, ১ কেজি খেয়েছে, ১.৫ কেজি খেয়েছে পানি শুদ্ধে, দুপুরবেলা আসি খাইছে, গরুর চর্বি বা কোনো গোছের চর্বি একে আস্তাতে খাইছে, রাতত খায়া নাই সুত্তে ঘুম ধরছে নাকের ডোটারি। আর ধনী মানুষ ডাক্তার বেছে যে দুগ্নে রুটি খাবো, গোস বেশি খাবো না, পায়খানা শক্ত হলে পাশা রক্ত বেড়াইবে, বুঝছেন না? গরুর চর্বি খাবি না, হাই রে ধনী রে, ওরে ফ্রিজত গোস থুইয়ে গরিব মানুষ ঘাউ ঘাউ করে খায়। আর ওই ডাক্তার কইছে খাবো না, একটাই ছোট্ট একটা পিস এক সপ্তাহ পরে খাওয়ার পাবো, হয়নি জুটটা? আর সৎকা তো তুরাদ্দুল বালা, মানুষের কল্যাণে অর্থ খরচ করলে বহু বালা মুসিবত আল্লাহ দূর করি দেয়। গরিব উপকার না করিয়া টাকা জমাইছিস, সেই জন্য তো মাদ্রাস যাওয়া লাগে, কয়জন রিক্সা লাগে মাদ্রাস যাওয়া লাগে, ভাই রহমান ভালো করে বুঝানোর আলোচনায় ছিলাম। আরে ওলি আল্লাহ কোনোদিন গরিব মানুষের পাশের বাপ স্কুল কলেজ মাদ্রাসা দাখিল মাদ্রাসা ১০টা কলম কিনে নিয়া ১০টা খাতা নিয়ে কোনোদিন দিল না, হে সুপার উত্তর পাশাপাশি বাড়ি, হে হুঁই করি কথা, হে সুপার, হে শোন, হে হেডমাস্টার শোন, এ সবাগুলো দেশতে গেলে ১০টা কলম, এই যে গরিব সবাক দেশত, এরকম কোনোদিন দেন না। আর ৪০০ কিলো দূরে আমার মতো মৌলভীর বাড়ির মুরগি ধরি দৌড়ে আস, আরও কী ধরি দৌড়ে, ওগুলো না করবে, বিশ্বের বাড়ির বাস ধরিয়ে দেবে, প্রিয় বাস দেওয়া লাগবে, ভাই রহমত ভালো করে বুঝানোর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা প্রার্থনা করেছে, ওয়াজাআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও। তাহলে ওলি আল্লাহ মানে নেতা, ওলি আল্লাহ মানে কি? ওলি আল্লাহ মানে বন্ধু, ওলি আল্লাহ মানে কি? বন্ধু। নেতা আরেক জায়গায় আসবে, ওলি আল্লাহ মানে বন্ধু, ওলিউন মানে হ্যাঁ হ্যাঁ, তাহলে ওলি আল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু, ভালো করে বুঝানোর। এই পৃথিবীতে যারাই আল্লাহর আইন চায় তারাই আল্লাহর ওলি, তারাই আল্লাহর বন্ধু, আল্লাহর আইন যারা চায় এরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। হ্যাঁ, শয়তানের বন্ধু কারা? আর একটু পরে ওই জায়গায় আসবো, আল্লাহ দিবে, কষ্ট হবে না তো? ভাই রহমত ভালো করে বুঝানোর, এরা চাইল হে আল্লাহ আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে জানানো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠাইলাম, আল্লাহর হাবিব হলেন রহমত, আল্লাহ হলেন রব্বুল আলামিন মহাবিশ্বের মালিক হলেন তিনি, রাসূল হলেন রহমাতাল লিল আলামিন মহাবিশ্বের জন্য তিনি হলেন রহমত, আর কোরআন হলো জিকরুল লিল আলামিন মহাবিশ্বের জন্য, এটাই হলো জেকে। ভাই রহমত ভালো করে বুঝলাম, ওরা চাইল নেতা আর আল্লাহ পাঠাইলেন রহমত। এবার রহমত কারে কয়, আমরা যে খাসি উঠতেছি বসতেছি দেখতেছি সব কিছুই হলো রহমত, সব কিছুই কি রহমত, সব কিছুই রহমত। কিন্তু এইখানে যে কথাটি ওরা প্রার্থনা করেছিল আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও, আর আল্লাহ পাঠাইলেন রহমত, এই রহমত মানে হলো নেতা। এই রহমত মানে কি নেতা, নেতা ভালো করে বুঝানোর, নেতা যদি আল্লাহ না হয়, নেতা যদি ইমানদার হয়, নেতা যদি পরহেজগার হয়, নেতা যদি হালাল হারাম বানিয়ে চলে, নেতা যদি পাঁচ ভক্ত নামাজ পড়ে, নেতা যদি পর্দা পুষিতে মানে, নেতা যদি কোরআন হাদিসের আইন চায়, তাহলে নেতা হলো রহমত। আর নেতা যদি কোরআন বিরোধী হয়, নেতা যদি বেনামাজি হয়, নেতা যদি হারাম হালাল সব মুসরে সুসরে খায়, নেতা যদি মানব রচিত আইনের পাঁচারা গোলাম হয়, তাহলে নেতা হলো গজ। এই পৃথিবীতে রহমতের সংখ্যা বেশি না গজবের সংখ্যা বেশি? গজব আসছে না আনছি, গজব আনছি। সম্মানিত ভাইগণ, পাট নিরেইতে নিরেইতে লোকগুলো লাগছে গরম, তা গাছের কাছের কাছে রাস্তার সাইডে বিশাল গাছ পরে যে বসছে, তিন চারজনও ধরা যায় না, কতদিন যেন বয়স রাস্তার সাইডের গাছ সরকারি জায়গা, তা কাল্লা তুলে দেখে জামের গাছ, জাম পাকে টপটপে আছে, পাট নিরের সময় তো জাম পাকে, এদের লোভ হলে জাম খাবো, কিন্তু জামের গাছটা চলবে কীভাবে? একটা তো লোক দূরের কথা, চারজনে ধরা যায় না, কি মোঠা, এমন চিনতে গেলে চড়া লাগবে, জাম খাওয়াই লাগবে, কি করা লাগবে? একটা লোককে আমরা সবাই মিলে ঠেলে ঠেলে উঠাই দেব, ডালগুলো ধরে শাখাগুলো ধরে লড়কে টড়কে উপড়ে চড়ে বসে জাম পানি দিলে খাওয়া যাবে, সবাই মিলে সিদ্ধান্ত মোতাবেক একটা লোক উঠাবে, কে উঠবে? এই যে একজন কামেল পাশ লোক দাঁড়াইল যে আমি আলেম মানুষ, কামেল পাস করেছি, ইমামতি করি, মাদ্রাসায় চাকরি করি, কাজগিরি করি, আমাকে সবাই মিলে উঠায় দাও, জাম পাড়ি দিব, সবাই মিলে খামু। বেশিরভাগ লোক ফতোয়া দিয়ে দিল মলবির গাছে ওঠা জায়েজ নাই। মলবি কেন গাছে উঠবে, মলবিতে বলবি? এই টাইমে একজন মুসলমান দাঁড়াইল, যার মোজ যত বড় তাই নাকি তত বেশি জ্ঞানী, এই যে বড় মোজ তাই বলে বিশ্ব জ্ঞানী, এই মুসলমানেরা মোহাম্মদের আদর্শ পড়াবার দিয়া নিজের বাচ্চা কাচ্চা ভোসরা মুসলমান আদর্শ পড়ায়, এই মুসলমান। ভাই রহমত ভালো করে বুঝলাম, এরকম একজন মুসলমান দাঁড়াইল, জনগণ আমি রাজনীতি করি, ধর্ম টর্ম জানি না, আমাকে সবাই মিলে উঠায় দাও, জাম পাড়ি দিব, সবাই মিলে খামু। বেশিরভাগ লোক ফতোয়া দিয়ে দিল গাছে ওঠাটা মোসারু মিয়ার জন্যই মানায়, বুঝছেন না, সবারে ফতোয়া নিয়ে গাছের উপরে চড়ে বসে পাকা টাকড়ি খায় আর কাঁচা টাকড়ি ফেলাই দেয় না ওরে, মাঝে মাঝে বিসি টাকড়ি ফেলাই দেয় না ওরে, ওরা সিদ্ধ গেলো কি রে কথা ছিল, কি আর করলো কি, এরা সবাই গাছের নিচে বসে মুনাজাত ধরেছে, আল্লাহ নামাও, আল্লাহ কয় তোমরাই তুলি দিলে না, আমি নামাব, খান ভালো করি, কষ্ট হ্যাঁ। আমি একদিন মঞ্চে গিয়ে কেবল বসলাম, ওই এলাকার এমপি হলো প্রধান অতিথি, উনি বলে আগে কিছু বলি চলে যাবে, টাইম নেই, উনি উঠিয়ে বললে জনগণ আমি রাজনীতি করি, ধর্ম টর্ম জানি না, আউযু বিল্লাহি রহমানি রহিম, জনগণ শুনি মুখ ধার দিল, করলো কিনি বলে এমপি রে, আউযু বিল্লাহির হার হার ডিগুড়ে করে দিল, বুঝছেন না, হাই রে দুনিয়া কষ্ট হায় হা। গ্রামের মসজিদের ইমাম মুয়াজ্জিন দুইজনে গেছে হাট, এখন আজান কে দিবে মাগরিবের নামাজত, সভাপতি কেসিয়ার সেক্রেটারি তিনজনে গেছে, ওটি করিবে বিবাহের অনুষ্ঠান ছিল, ওটা সারিয়ে মাগরিবের নামাজ না পেলে মানুষে কী করবে, ওনার তো মসজিদের কেসিয়ার সেক্রেটারি সভাপতি, তিনজনে মসজিদের গেছে, এখন ইমাম মুয়াজ্জিন কেউ উনি আজান কে দিবে, আজান পর্যন্ত দিতে পারল না,
একে অপরের দিকে তাকায়, আজান টাইম গেল চলি। এ এখন সেক্রেটারি, সভাপতি বলছে সেক্রেটারি নামাজটা পড়াও, সেক্রেটারি বলছে আল্লাহর কসম একটা সুরেও জানো না। আমি বলে মসজিদের সেক্রেটারি, সেক্রেটারি সভাপতি হিসেবে আপনি পড়ান, বলে খোদার কসম মইও জানো না। কেশিয়ে ঝাঁপি উঠি বলতেছে আসর হলে পরে তিনি হয় মাগরিব পারিবেন না, তাহলে তিনজন কত বড় জানলেওয়ালা। হ্যাঁ হাইরে, এক জায়গায় ওয়াজ করতে গিয়ে গতবার শুনছিলাম যে ওই মসজিদের সভাপতি 50,000 টাকা হাওলাত নিয়ে আর মিটিং এর না আইসি, সেক্রেটারি 60,000 নিয়েছে তাইও আর না আইসি, কেশিয়ার বলে 80,000 ওইও আর না আইসি। এখন ইমাম মুয়াজ্জিন বসছে বেকার, এক বছর তো এই বেতন দেয় না, কত বড় বিপদ। এখন ওরা কয় টাকা চাইলে, হ্যাঁ আমরা কি নাদি বেস্তাছি নাকি, ওমারে আরো পাগলাম বেশি বুঝছেন না। হাই রে সুনেতি দেওয়ানি রে, এরা তো দেওয়ানি নয়, এরা হলো দেওয়া আনি, দেওয়া আনি যা আপনার আনি তো খায় নি। হাই রে দেওয়ানি রে দেওয়ানি, হ্যাঁ সব কথা বলো না, দেওয়ানি স্বামী স্ত্রী দুইজনে প্রার্থীর বাড়ি চলছে, কিছু যদি পাওয়া যায় তা রাস্তার মধ্যে দেখলে এই সবাটা কথা কয়েকে কথা বলে না কেন, এত সোয়া আল্লাহ এটা দিচ্ছে, সবার বরকত দিচ্ছে, একেবারে বছর ঘুরবে দেয়নি দুনিয়ার সবাই। আমার দিকে দেখেন সম্মানিত ভাইগণ, এখন দেওয়ানি জিজ্ঞেস করছে রাস্তার মধ্যে, চাষা এই মহিলা আপনার কে হয়, তো দেওয়ানি চিন্তা করছে একদিন বলছি বাংলা দিয়ে যেহেতু ইলেকশনের টান একটু ইংরেজি দিয়ে বলা লাগবে, বলছে মহিলা আমার হাজবেন্ড হয়, কত বড় ইংরেজি জানলেওয়ালা। ভাই রে দেওয়ানি রে কষ্ট হন ভাইরা আমার, ভালো করে বুঝানা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা চাইল নেতা আর আল্লাহ পাঠাইলেন রহমত, রহমতের বয়স হলো 20 বৎসর, 20 বৎসর বয়সে একজন যুবক ন্যায় অন্যায় বোঝে কি না, আজকালকার বেশিরভাগ যুবক 20 বৎসর বয়স হওয়ার পরে ন্যায় অন্যায় বোঝা তো দূরের কথা, তাদের কাছে 3 বৎসরের বাচ্চা থেকে শুরু করে 80 বৎসরের বুড়ি পর্যন্ত নিরাপত্তা পায় না। সম্মানিত হয় না, যত সরকার আছে সন্ত্রাস দমন বিল পাস করেছে, ক্লিন হার্ট অপারেশন করেছে, জননিরাপত্তা আইন করেছে, সন্ত্রাস কমছে না বাড়ছে, বাড়ছে কেন বলবো আমি, মনে কিছু নেবেন না তো, একদম গ্রাম ভাষায় বলবো, 1 লোকের 20টে বকরি একটা পাঠা বুঝলেন না, প্রায় রাত্রে ঘুতঘুতি তুলি যায় 2টে আড়াইটে বকরি বিলের ভ্যা ভেতি তুলি যায়, বকরি বিলের ভ্যা ভ্যা উড়িয়ে বকরির ঘুম ভাঙে, বাড়িওয়ালার ঘুম ভাঙে, লাঠি নিয়ে আসিয়ে পাটার মাথায় পাশায় পিডন দেয়, পিডন ঘত্তি যে দাঁড়ে থাকে বকরিও ঘুমায় বাড়িওয়ালাও ঘুমায়। একদিন রাত 2টের সময় বকরি বিলের ঘুতঘুতি তুলি দিছে, বকরি ঘুম ভাঙছে, বাড়িওয়ালার ঘুমিয়েছে, রাগের ঠেলায় বেলেট নিয়ে আসছে যে তোর পাঠা গেড়িয়ে আজ বের করে ফেলাবো আমি, ওর কান ধরি টানি বের করে ফেলে একঠাং পাড়ে ধরে হাঁটুয়ে দিয়ে একঠাং সাড়ে ধরে ওটা ফাঁসছে, ওটা বলে বাইর করে ফেলে, ফাইয়া দেখে ও 2টে নাই, আল্লাহ কি হল, ওর স্ত্রী বলছে ল্যাম্পু আনো তো, ল্যাম্পু আনি দেখে বকরি ফাঁসছে পাড়ার পাড়ায় খাড়ায় আস। যত সরকার আসছে সন্ত্রাস দমনের নামে অন্যের বকরি বিলে ফাঁসছে, নিজের পাড়া পাড়ায় আছে। হ্যাঁ 3-4টে পাঠা এখন হুন্ডের চড়ি ভোঁ করে যায়, উগলে দেখি পুলিশ পর্যন্ত দোয়া ইউজ করে, যা বা পাঠাবা তোকে ধরি মোস, চাকরি হারার দরকার নাই বা পাঠা, হাইরে পাঠারে তওবা করে সোজা হও, না হলে সামনে এমন একদিন আসবে কোরআন ক্ষমতায় যাবে তোদের বুকোচ্ছড় আজাম দিয়ে তোদের পাঠা গিরি বাড়ি করে ফেলবে, যাবা কই হাইরে পাঠা, কষ্ট হন ভাইরা আমার, ভালো করে বুঝানান, আল্লাহর নবী আরববাসীদের নিয়ে 21 বছরের মাথায় হিলফুল ফুজুল একটি সংগঠন করলেন, 25 বছর পর্যন্ত 5টি বৎসর চেষ্টা করলেন অশান্তি দূর করার জন্য, অশান্তি দূর হলো না, তার কারণ এই জমিন কার, এখানে আইন উপযুক্ত কার, তাবারক আল্লাজি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সর্বভৌম ক্ষমতার মালিককে আল্লাহ, জনগণ জনগণ আল্লাহ, জনগণ আল্লাহ, লেখা আছে কি, লেখা আছে কি,
জনগণ পরিবর্তন করা ফরজ না নফল? এটা যারা পরিবর্তন করতে চায় তাদের আজ বাড়ি ভাত জোটে না, জেলখানায় গিয়া খাইতে হয়। ভাইর আমার ভালো করে বুঝালাম, আল্লাহর নবী ২৬ মাথায় হেরা পর্বতের চূড়ায় গিয়ে উঠলেন, 2,500 থেকে 3,000 ফিট উঁচু জায়গা। এখন তো অনেকেই না গেলেও ফেসবুকে দেখতে পারেন, ওটা সত্যি 1 ঘন্টার কম যাওয়া যায় না, শরীর কুলায় না। 20 ফিট 30 ফিট চড়ার পরে আবার শরীর নিচের দিকে টানে, বসে পানি খাওয়া লাগে, দম নেওয়া লাগে। এই 2,500 থেকে 3,000 ফিট উঁচু জায়গায় 2টি পাথর সাউরি করা আছে পাহাড়ের চূড়ায়, সামন বরাবর একটি ফুটে আছে, ওই ফুটে দিয়ে দেখলে সরাসরি কাবা শরীফ দেখা যায়। এখন হয়তো দেখা যাবে কিনা, কারণ মসজিদগুলো অনেক কয়েক তালা হয়েছে। ভাইরা আমার, আল্লাহর নবী কাবার দিকে তাকা বললেন, হে আল্লাহ, হে কাবার মালিক, হে বিশ্ব স্রষ্টা, এই অশান্তি দূর করার জন্য তোমার পক্ষ থেকে কি বিধান আছে তাই দাও। বললেন 15টি বৎসর। ভাইরা আমার ভালো করে বুঝালাম, 15 বৎসর পরে 41 মাথায় গিয়া আল্লাহ রব্বুল আলমিন ওই পাহাড়ের উপরে কুরআনুল কারিমের প্রথম 5টি আয়াত আল্লাহ নাজিল করলেন। 5টি আয়াত নাজিল হওয়ার কারণে সৌদি আরবের যত পাহাড় আছে সবগুলির রং কালো সুরমার মতো, আর একটি পাহাড়ের রং উজ্জ্বল খাড়ি, ঝিলমিল করে চিলমিল করে, দূর থেকে দেখলে ইটের পাওয়া যায়, ওই যে কোরআন নাজিলের পাহাড়। ভালো করে বুঝালাম, ওই জায়গায় গিয়া 2 রাকাত নামাজ পড়ার জন্য মন চায়, ওইখানে নামাজ না পেলে হজ হবে না এরকম না, কিন্তু মন চেহারে আল্লাহ কবুল করাইলো, কোরআন নাজিলের জায়গাটা না দেখে কেমনে বাড়ি যাই। ওইখানে গিয়ে সিরিয়াল হওয়া লাগে, আপনি যখন সিরিয়াল পাবেন নিয়াত করে রুকু করে সেজদায় যখন যাবেন, নাকটা যখন মাটির মধ্যে পড়ে, অনেক হাজি সাহেব হাউমাউ করে কান্দে ফেলে, কারণ নাকটা মাটির পড়ার সাথে মনে হয় যে আল্লাহর নবীর গায়ে ঘেরান এখনো ওই জায়গায় লেগে আছে। আল্লাহর নবী বুঝতে পারলেন এই জায়গা থেকে লাভ হবে না, কেয়ামত পর্যন্ত যদি হায়াত পাই আর এখানে বসে যদি দোয়া করি তবু অশান্তি দূর হবে না, অশান্তি দূর করতে গেলে আমাকে কোরআন নিয়া যে জায়গায় অশান্তির আগুন জ্বলতেছে সেইখানে মোকাবিলায় যাইতে হবে। অন্যায়ের মোকাবিলা না করলে অন্যায় দূর হয় না। ভাইরা আমার, আল্লাহর নবী বাড়ি হল কাবা শরীফের বারান্দার একদিকে, বর্তমান বিশাল পাঠাগার, আবু জেহেলের বাড়ি হলো কাবা শরীফের বারান্দার আর একদিকে, লাইন ধরা পায়খানা দিয়ে ভর্তি। আল্লাহর নবী বাড়িতে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আল্লাহ পাক বলছেন, নবী আমার যায়াতটা আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, মূল কথাটা বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবে, যেটা পড়বেন ওটাই পড়বেন, আরাত্তিলিল কুরআন তারতিলা। ভাইরা আমার, এর শুধু যদি ব্যাখ্যা করে টান টুন গুণনা এক ফা, এটাই শুধু শেষ না, প্রত্যেকটা ভাষার দাবি শুদ্ধ করি বলা, প্রত্যেকটা ভাষার দাবি। এখানে যে মূল কথাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন, আরাত্তিলিল কুরআন তারতিলা। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী একদিন কম্বল বা খেতা যেটাই বলেন গায়ে দিয়ে শুইছেন, কোনো কারণে ভয়ে জ্বরে শুইছেন, আল্লাহ পাক বলছেন, ইয়া ইয়াল মুদাসসির, হে রাসূল, আপনি কম্বল গাদ দিয়ে বিছানায় শুয়ে থাকার জন্য আপনাকে দুনিয়া পাঠাইছি, কো ফাংজির, আপনি উঠেন। আল্লাহ রসুলকে আল্লাহ দাবড়ায় তুলে দিলেন, ওই যে খাড়া হয়েছেন মরণের আগ পর্যন্ত আর বসার কোনো সুযোগ পান নাই। সম্মানিত হইব, আল্লাহর নবী বাড়িতে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আল্লাহ পাক বলছেন, নবী আমার যায়াত আপনি পড়বেন, যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই, ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন, যেটা পড়বেন বলেন ওইটাই পড়বেন, যতক্ষণ আপনার কে বলছে যে আপনি এক পা একটা এক ধার থেকে পড়বেন, 5 পাতা পড়বেন, একটা আয়াত বুঝলেন না, একটা শব্দ বুঝলেন না, আপনি আবার চিহ্ন দিয়ে থেকে গেলেন, আপনি এইভাবে আপনি খতম করেন, আপনার লাভটা কি হলো? হ্যাঁ,
আপনি একটাই আর যতদিন পর্যন্ত বোঝা শেষ হয় নাই ততদিন ওটাই পড়তে থাকবেন, অর্থ খুঁজতে থাকবেন, আলেম ওলামাদের কাছে খুঁজবেন, বই পুস্তকে খুঁজবেন, নেটে খুঁজবেন, কত সুবিধা আছে। এইখানে কথা বলেন না, আমার দিয়ে দেখেন উইয়ে হবে বারে বাউ দিয়ে রাত, কিছু বাউ দিয়ে তো থাকছি বলছেন নে, সানি নজুল থাকা লাগবে না, হ্যাঁ সম্মানিত হয়েছেন কষ্ট হওয়ার, হ্যাঁ যে আয়াতটা আপনি পড়বেন ওইটাই পড়বেন যতক্ষণ জোরে বলুন অর্থ বোঝেন নাই। হ্যাঁ এখন কত সুবিধা, টাচ মোবাইলে কোরআন হাদিস কত কিছু নেওয়া যায়, কতগুলো ধরাবেন, 100 কত GB পর্যন্ত এখন মোবাইলের ধরে। এখন এটি কেউ কেউ ফতোয়া বার করছে যে মোবাইলের মধ্যে কোরআন আছে মেমোরিত, এটা ধরিয়ে পায়খানা যাওয়া যাবে কি না, পায়খানাত বসিয়ে মোবাইল অন করি ওটা দেখা যাবে না, কিন্তু ওটা ধরিয়ে যেতে আপনার সমস্যা কি, ওটাই যদি মনে করেন তাহলে 30 পারা কোরআন শরীফ যার মুখস্থ আছে হাফেজ উক্ত পায়খানা ঢুকতে গেলে ওর খালি পাশাটা ঢুকি দেওয়া চাই, বুকখান বাইরে থাকি কেন এটা কোরআন আছে, কি বদের বদ এগুলো রে, কষ্ট হয় বাইরে। আমার ভালো করে বুঝানাম, আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন নবী আমার যে আয়াতটা আপনি পড়বেন যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবেন। আজকে না বুঝিয়ে পড়লেও হয়, পৃথিবীতে যত বই আছে কেতাব আছে সবগুলি বুঝিয়ে পড়া হয়, আর কোরআন না বুঝিয়ে পড়লেও হয়, কোরআনের বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র চালাইছে ইসলাম বিদ্বেষীরা। ভাইরা আমার ভালো করে বুঝানান, খ্রিস্টান ইহুদিরা ওরা এমন কায়দা করে মুক্তবগুলি বানায় দিয়েছে, এখানে কায়দাগুলি দিয়েছে আনাকুম বানাকুম তানাকুম, একটা বাচ্চা সারি খতম করে কিন্তু একটা শব্দ বোঝে না, যে পড়ায় সেও বোঝে না, যে পড়ে সেও বোঝে না, ফলে অবস্থা কি হলো, কোরআনুল কারিমের আইন কোনটা, আল্লাহর আইন কোনটা, খ্রিস্টানের আইন কোনটা, এটা নিজেই বুঝলো না। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে না, খ্রিস্টানেরা চিনতে করেছে এমন মুসলমান বানাইতে হবে এরা যেন কোরআন পড়ে চুমু খায়, আর কোরআনি আইনের বিরুদ্ধে যেন এরা লাঠি নিয়ে দৌড়ায়। আজকে না বুঝতে না বুঝতে আপনি কোরআন পড়ি চুমু খান আর কোরআনি আইনের বিরুদ্ধে আপনি লাঠি নিয়ে দৌড়ান, হয় নাই এরকম, হয় নাই? হ্যাঁ ভাইরা আমার ভালো করে বুঝান, কোন খ্রিস্টান যদি বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানতে রাজি মানবেন না? যদি জোর করি মানে, যদি জোর করি মানে তাও মানবেন না? হ্যাঁ এই জায়গায় গণ্ডগোল, আপনার ব্রেনে কুলায় নাই, আপনি খোঁজো করেন নাই, মানতেছেন না? মানতেছে কেউ মানবো না, আপনি ভুল বুঝবেন না, বাংলাদেশ যে আইন কানুন দ্বারা চলছে এই আইনগুলি আওয়ামী লীগ বানায়নি, বিএনপি বানায়নি, জামাত বানায়নি, নাঙ্গল বানায়নি, এই আইনগুলি দিয়েছে খ্রিস্টানেরা, তার মধ্যে মাত্র 2টি আইন হলো আল্লাহ, একটা হলো বিবাহ তালাক আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা, এই 2টি আইন বাংলাদেশ কোরআনের, আর বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর আইন নয়। ভাইরা আমার এখনো বললেন মানবেন না, মানে বসে আছেন, আল্লাহ বলছেন ডাইনে চলো বামে সারো, খ্রিস্টানরা বলছে বামে চলো ডাইনে সারো, কোনটা মানতেছেন, কার হুকুম মানা হলো? ভাইরা আমার আল্লাহ পাক বলছেন আমার খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জানেন মানুষ এবং জিন জাতি এই 2টিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার বিধান মানবে, উদ্দেশ্যে কার বিধান মানবে, তাহলে এবাদত মানে দাসত্ব করা, এবাদত মানে হুকুম মানা, এবাদত মানে গোলামি করা, এবাদত হলো আরবি শব্দ, বাংলা হলো হুকুম মানা, গোলামি করা, আদেশ এবং নিষেধ মানিয়ে চলা। সম্মানিত ভাইগণ বলেন তো আমরা কোর্ট কাছারিতে কার আইন মতো বিচার করতেছি, কার আইন মতো? খ্রিস্টানের, খ্রিস্টানের বিএনপি মাসেল যে কার আইন মতো, খ্রিস্টানের, শুধু কয়টা আইন বাংলাদেশ আল্লাহ জোরে বলুন, দুইটা, জোরে বলুন দুইটা। ভাইরা আমার ভালো করে বুঝানান, আল্লাহ রাব্বুল আলামিন জানান ওয়া মা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু
فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ এই একটা তিনবার আল্লাহ সুরে মায়দা দিয়েছেন ছয় পাড়ায়। আল্লাহ পাক বলছেন আমার আইন বাদ দিয়া আর আইন যদি তোমরা মানো, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনীতি বিচার নীতিতে কোনো জায়গা যদি আমার আইন বাদ দিয়ে আর কারো আইন মানো, তাহলে তোমরা কাফের, ফাসেক, জালেম। কাফের, ফাসেক, জালেম, একবার বলছে কাফের। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা কাফিরুন। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা ফাসিকুন। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা জালিমুন। কয়বার? তাহলে একবার বলছে কাফের, আরেকবার ফাসেক, তারপরে জালেম। যে আইন মানলে কাফের হবে, ফাসেক হবে, জালেম হবে, সে ব্যাপারে কোনো চিন্তা নাই। বেশিরভাগ শুনেছি মুলবি ঝগড়া লাগছে মুনেজাত কর্ম নানা কর্ম, মিলেত কর্ম নানা কর্ম। হাই রে বাপরে, মাছ মারতে গেছেন পুঁটি মাছও সামন দিয়ে দৌড়ে, শৈল মাছও দৌড়ে, কোনটা ধরবেন? শৈল বাদ দিয়ে পুঁটি ধরি কারাকারি। হাই রে, যে আইন মানলে কাফের হবে, কেউ মুনেজাত করলে কি আর না করলে কি, তুমি বুঝেইতে পারো এটা যে এটা নফল, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত। সমাজে এটা বুঝেইতে হবে একটা মানুষের কাছে কোনটা কত গুরুত্ব, এটা বুঝেইতে হবে। কেউ মুনাজাত করুক আর না করুক, এটা আল্লাহর কাছে হাত তুলবে তোমার অসুবিধে কী? আর কেউ যদি মনে করে এটা করতেই হবে, এটা তুমি পাইলে করবে, বুঝছেন না? কেউ করুক না করুক, এই ব্যাপারে তোমার ঝগড়া কেন? কত বলবি শুনেতি বলবি মুনাজাত নিয়ে, মুনাজাত নাই, বুঝছেন না? হঠাৎ করি কি যে পড়ি আসিল, আসি সালাম ফিরি মুনাজাত না করি অমনি উড়ি যায়। জনগণকে মুনাজাত কর, কলে মুনাজাত নেই, কলে এক থাপড়ে সাইবার ঘুরে মুখ। হ্যাঁ, মুনাজাত নিয়ে এমন ঝগড়া লাগি এক মসজিদ ভাঙি তিনটে হইল। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলুন। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কষ্ট হ ভালো করে বুঝালাম। তাহলে আল্লাহর আইন কয়টা? কি কি? খ্রিস্টানের এমন চিন্তা করেছে এই মুসলমানদেরকে এমন মুসলমান বানাইতে হবে এরা যেন কোরআন পড়ে চুমু খায়, এরাই যেন কোরআনি আইনের বিরুদ্ধে এরাই যেন লাঠি নিয়ে দৌড়ায়। ভাইরা আমার, এবার আপনাদের কাছে আমি জিজ্ঞেস করতে চাই, এইখানে সব বেশি না জনসভায় সব বেশি? যেটা বলুন, এইখানে সব বেশি? আমি যদি বলি জনসভায় সব বেশি, না মানবেন না? হ্যাঁ, দেখছেন, আমরা জানি না বলে বলতেছে মানব না, ভালো করে বুঝে নেন। আমি আপনাদের বোঝার জন্য কিছু উদাহরণ সেট করবো যাতে বোঝা সহজ হয়, কষ্ট হবে না তো? সবটা কোন জায়গায় বেশি, এইবার আপনার মুখ থেকেই বেড়াবে। এবার ভালো করে বোঝেন, 1 ইঞ্চি পানির মধ্যে মাছ ছোট না বড়? ছোট। কি মাছ? ডার্কিয়া মাছ, ডার্কিয়া পুটি, পুটে নেই। 1 ইঞ্চি পানির মধ্যে, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 1 ইঞ্চি পানির মধ্যে কোনো মানুষ কি ডুবি মরতে পারে? না। যে একই পানি মাছ পেতে ডার্কিয়া মাছ বাড়ি গিয়ে পানির 1 ইঞ্চি পানি ডুবি মরি গেছে না? হ্যাঁ, এরকম অন্য কারণে লোকটা পরি মরি যেতে পারে, কিন্তু পানির ডুবে মরার সম্ভাবনা 100% নাই। এবার 10 হাত পানি, 10 হাত পানি, জাল ফেলছে রশির মধ্যে, আস্তে রশির মধ্যে টের পাওয়া যাচ্ছে কি? মাছ আটকে গেছে, বড় মাছ, কমপক্ষে 2-3 কেজি হবে কিছু একটা। এখন জাল টানবে, ধরি খুব স্লো টানতেছে, টানতে ধরি দেখে যে কোনো একটা কিছু তো আবার আটকে গেছে। এখন জাল যদি টানি, জালও ছিঁড়বে, মাছও পাবো না, এত বড় মাছটা চলে যাবে। এই লোভে 10 হাত পানির নিচে ডুবছে, এখন ডুবিয়ে ডুবে না, মাছে জালে প্যাঁচ খায়া অক্সিজেন শর্টায় মরি গেছে, হতে পারে না? তাহলে যেখানে রিস্ক বেশি সেখানে মাছ বড়, যেখানে রিস্ক নাই সেখানে মাছ ছোট। এখন বলেন তো এইখানে কোনো মারামারির সম্ভাবনা আছে? সবাই এখানে টুরিজমি করি, বসছি, কে পানি করি করি, কিন্তু জনসভার মধ্যে মারামারি হওয়ার সম্ভাবনা আছে না? নেই ভাই আমার, কান পেতে শুনে নেন। আরে
মাদ্রাসার বলেন তো বাংলাদেশে মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি কোনটা? আরবিতে আলিয়াতে আর কমিতে দাওরা। এখন প্রথম ছেলেটাকে যখন দিচ্ছেন তখন কি শিখছে? আলিফ বা তাসা এগুলো অক্ষরগুলো চিনের পরে শব্দ তৈরি করছে, শব্দ তৈরি করার পরে শব্দর অর্থ আবার শব্দ গিটে দেওয়া, এইভাবে করে ছেলেটা কামেল পর্যন্ত পড়ছে। পড়িয়ে কোরআনের উপরে যখন বিশেষজ্ঞ কোরআনের উপরে যখন পরীক্ষা দিয়েছে তখন হয় মুফাসসির, আর হাদিসের উপরে দিলে কি হয়? মুহাদ্দিস। আমি আপনাদেরকে এমনও ভাই আছেন কামেল পাস, কেউ আছেন কিছুই জানেন না, দুই একটা ছুটে দিয়ে নামাজ পড়েন, আমি সকলের কাছে যাতে আয়াতটা বুঝে আসে সেই চিন্তা ভাবনায় সেই কথাগুলিকে একদম নিচু ভাষায় নিয়ে আসিয়ে, তাই বলে অর্থ যেন ব্যতিক্রম না হয় সেটাও খেয়াল রাখিয়ে একদম গ্রাম্য ভাষায়, নিচু ভাষায় বলতে একদম গ্রাম্য ভাষায়, নিচু ভাষা খসড়া ভাষা নয়, মানে একদম গ্রাম্য ভাষায় নিয়ে আসিয়ে আপনাদের কাছে চেষ্টা চালাচ্ছি যাতে আপনি একদিনও মাদ্রাসায় না গিয়েও কোরআনের আয়াতটা বোঝেন। এটা আমার বক্তার বক্তাদের এটাই হলো টার্গেট, নাকি বলুন? ঠিক জোরে বলুন। ঠিক এখন আমি আপনাদের কাছে কি বলতেছিলাম বলেন? হ্যাঁ, আরে জনসভায় সব বেশি না এই মাহফিলে সব বেশি? এবার একটা হাদিস সংগ্রহ করে শুনে আসি। আলেমগণ আছেন, মাররা মিনকুম মুনকারান ফালইগাইরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। অন্যায় দেখলে হাত দিয়ে রোধ করো, ভেঙ্গে চুরমার করে দাও, সেটাও যদি সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে বলো, জনসভা করো, দুইজন চারজন পাঁচজন দশজন দশ হাজার বিশ হাজার, এটাও যদি সমবেত হইতে না দে তাহলে মনে মনে সুপে সুপে পরিকল্পনা করো, ঘৃণা করো। ভাইরা আমার ভালো করে বুঝালাম, আমরা তো ছোট থাকতে মিডিয়া তো শক্তিশালী ছিল না। আজকে একটা ছবি খেলি তুলবেন, আপনার একটা ছবি একটা গাছের কাছে ব্রিজের কাছে তুলে খালি দিবেন, এই কয়েক সেকেন্ডে বিশ্বে সাপ্লাই হয়ে গেল, বিশ্বে গোটা বিশ্বে কয়েক সেকেন্ডে। আর আমরা ছোট থাকতে মিডিয়া ছিল দুর্বল, এখন তো মাউথপিসের স্ট্যান্ড দিছে, আগে বক্তারা মাউথপিস হাতত নিয়ে ওয়াজ করছে, তারও আগে আমি ছোট থাকতে দেখছি বক্তা সঙ্গা দিয়ে ওয়াজ করছে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? তা সেই সময় কোনো কথা প্রচার করতে গেলে এইভাবে টিন ডাঙ্গে বেড়াইতো হাড়ত, মানুষ দৌড়িতে জিজ্ঞেস হতো কিরে 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 কিরে, তখন ওই কথাটা বলতো। জাহিরিয়াতের যুগে মিডিয়া ছিল আরও দুর্বল, সেই সময় কেউ যদি কোনো কথা প্রচার করতে হয় সেই সময় সামাজিকতা ছিল, সেই লোকটা লঙ্গি খুলি মাথাত বান্ধি বেড়ায়, মানে কাপড় খুলিয়ে ল্যাংটাই মাথাত বান্ধিয়ে কাপড় খুলিয়ে ল্যাংটাই ঘুরি বেড়ায়, মানুষ জানে যে গুরুত্বপূর্ণ জিনিস বাড়ি করছে, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ খবর আছে, ওদের পুজো কী কী হয়েছে কথা বুঝছেন তো? হ্যাঁ, আল্লাহ নবী তো তা করতে পারেন না, বিশ্ব নবী বলছেন কোরআন বুঝতে গেলে, কোরআন যদি বুঝতে চান বুঝতে হবে শানি নজুল, নাজিল হওয়ার কারণটা জানতে হবে, আর হাদিস বুঝতে গেলে নাজিল হওয়ার কারণটা শানি গুরুদ বুঝতে হবে, শুধু একটা বুঝলে হবে না, আপনাকে নাজিল হওয়ার কারণটা প্রেক্ষাপটটা জানতে হবে ভালো করে বুঝলাম। আল্লাহর নবী আরবাসীদের বলছেন তোমাদের সাথে আমার একটু কথা আছে, অমুক সে অমুক জায়গায় নির্দিষ্ট দিন পাহাড়ের উপরে বক্তা দাঁড়াইত, জনগণ পাদদেশে সব সমবেত হইত, আল্লাহর নবী পাহাড়ের উপরে দাঁড়াইলেন, সাফা কিংবা মারওয়া পাহাড়ের উপরে দাঁড়াইলেন, আর সমবেত জনগণ হাজির হয়ে গেল। আল্লাহ রসুল বললেন, ও আরববাসীরা আমার এলাকাবাসীরা, আমি যদি তোমাদের কাছে কিছু বলি তোমাদের বিশ্বাস হবে কিনা? বলে হ্যাঁ হবে, তার কারণ আমরা জানি জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না। ভাইরামত বলছে তাই যদি হয়, এত বিশ্বাস যদি করো, পাহাড়ের দিকে শত্রু আছে, একদল বাঘ আছে,
তোমাদের বিশ্বাস হবে কিনা বলাবে বলে এত যদি বিশ্বাস করো তাহলে শোনো এই অশান্তির আগুন থেকে বের হওয়ার জন্য একটা পথ আমি তোমাদের দেখাই সে কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তাহলে তোমরা সফল হয়ে যাবে এই আইন যদি তোমরা মানো তাহলে তোমরা সফল হয়ে যাবে আবু জেহেল হলো গ্রামবাসী চাচা আবু লাহাব হলো আপন চাচা আবু লাহাব পাথর তুলে ঢেল দিল বক্তাকে রাখা যাবে না এই বক্তা যদি থাকে আমরা ক্ষমতায় থাকতে পারবো না এই জন্য বক্তাকার রাখা যাবে না পাথর তুলে ঢেল ছুড়ল অথবা মানে পাথর তুলে ঢেল ছুড়ল পাথরটা সামনে পড়ল অথবা ব্যাক হয়ে দিক দিয়ে চলে গেল আল্লাহর নবী যেহেতু একজন মানুষ আল্লাহ পাক বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম হে রসুল আপনি বলি দেন হে দুনিয়ার মানুষ শোনা আমি তোমাদের মতো একজন মানুষ আনা বাশারুম মিসলুকুম ভাই রহমত আল্লাহ রসুলের মনটা একটু ব্যাঘাত লাগলো ব্যথা লাগলো একটু খারাপ লাগলো আল্লাহ রাব্বুল আলামিন ওই জনসভার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুরা নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব জোরে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আল্লাহ বলছেন নবী আমার মন খারাপ করিয়েন না আপনাকে আবু লাহাব পাথর দিয়ে ঢেলছে আপনি মন খারাপ করিয়েন না আবু লাহাবের সেই দুই হাত ধ্বংস হয়ে গেল তার মাল সম্পদ তাকে রক্ষা করতে পারল না ভাই আমার পরবর্তী টাইম বাড়িতে গিয়ে অর্থ দেখে নেবেন আমি এখানে আপনাদের কাছে যে কথাটি বলছিলাম সেটা হলো এই সুরাটা জনসভায় নাজিল হয়েছে আজকে আমরা না জানার কারণে বলতেছি এইখানে সব বেশি ওখানে সব কম মেশকাত শরীফের একটা হাদিস আছে বেশ কয়েকজন সাহাবি এই হাদিসটি রিওয়ায়াত করেছেন জেহাদ তো হলো জনসভা হলো জেহাদের অংশ ওইখানে গিয়া এক টাকা যদি কেউ নিজের জন্য খরচ করে খায় 7 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করার চাইতেও বেশি সব পাওয়া যায় ভালো করে বুঝলাম এবার যখন আপনি কলেমা পড়লেন কলেমায় কি বলা হচ্ছে লাম আলিম যুক্ত জবর দিয়ে টান দিয়ে বলে অর্থ দাঁড়ায় না শুধু লাম জবর বলে অর্থ দাঁড়ায় হা লা মানে না ইলা মানে বিধানদাতা যিনি আইন দেন তিনি হলেন ইলা যার আইন আপনি মানেন তিনি হলেন আপনার ইলা বলেন তো আমাদের ইলাকে আল্লাহ আসলে আল্লাহ কিন্তু এখন কি আল্লাহ আছে আল্লাহ আছে বিবাহের বাড়ি আর ভাগ বাটোয়ারা তাও তো ঠিক নাই হ্যাঁ ভালো করে বুঝে নেন ইমান ঠিক করতে হয় কোন জায়গায় যেখানে বেঈমান হওয়া যায় ইমান ঠিক করবেন কোন জায়গায় বলুন হ্যাঁ ইমান ঠিক করতে জমিনের আলোক কথাটা বুঝছেন কি হ্যাঁ কারণ কি করা যাবে না আপনার মন বলবে একটা সীমা রেখা আছে কোন টুক কাটলে আপনার ঘাস কাটা যাবে আলটে কাটা হবে না এটা আপনার মন বলবে কিন্তু আপনি লোভ করিয়ে ওটা যদি বেশি করে কাটেন কারো জমিন দখল করে খাওয়ার চান দুই জানার জমিন একসাথে কার ইমান কেমন টের পাওয়া যায় কোন জায়গা মাজত আইলত দুই হাজির জমিন একসাথে দুই জনে কাটতে কাটতে মাঝের আইকোনা বানাইছে পুল সেরা বগড়ি পর্যন্ত দেখি দোয়াই নিউজ পড়ে এটা কি হাজির আইল টেরিয়ে হ্যাঁ দেখে এটা কি হাজির আইল চলা যাইবে কি না বুঝছেন না ভাই যে কষ্ট দুনিয়া হ কষ্ট হ হ্যাঁ তাহলে ইমান ঠিক করতে কোন জায়গায় জমিনের আলোত ইমান ঠিক করতে ব্যবসায় পাল্লার দাড়ি ওজনে কম দেওয়া যাবে না খাদ্য ভেজাল দেওয়া যাবে না কার ভয়ে ইমান ঠিক করতে হয় চাকরির টেবিলে অবৈধ রোজগার করা যাবে না কার ভয়ে এর নাম ইমান তাহলে ইমান ঠিক করতে কর্মের মধ্য দিয়া আর আজকে আপনি কর্ম বাদ দিলেন চাষ কাজ বাদ দিলেন
চাকরি বাদ দিয়ে মানে চাকরি ছুটি নিয়ে বা বাদ দিয়ে অবসরে গিয়ে তারপরে ব্যবসা বাদ দিয়ে আপনি ইমান ঠিক করবার জন্য বাড়ি ছাড়ি অন্যত্র গেলেন, যেখানে আইলো নাই, ব্যবসাও নাই, চাকরিও নাই, যেখানে বেঈমান হওয়ার কোনো জায়গায় নাই, আর সেটি আপনি ইমান ঠিক করবেন গেলেন। ঠিক, আমি এগুলো ভাঙি চুরি বলতে পারবো না, হয় বোঝেন না হয় না বোঝেন। হ্যাঁ আইরে দুনিয়া ভাইরামত ভালো করে বুঝানান, চাকরি করলো 20,000 টাকা বেতন, বাড়ি ভাড়া থেকে 25,000 টাকা মাস, প্রত্যেক মাসে 5,000 টাকা বাসে, কত লাগে? হ্যাঁ লাখ লাখ টাকা মাস কামাই, অবৈধ রোজগার করে বাড়ি আসলো, বাড়ি গাড়ি অনেক কিছু করলো, বসে বসে খাবে, বাড়ি আসি দেখে আল্লাহর কাম বুদ্ধির বাড়িয়া ছেলে ধাঁধা করি উড়ায়, পালসার ছাড়া দৌড়ায় না, গাঞ্জা ছাড়া খায় না, বাড়ির যদি কিছু বলে পরিবেশ দূষণ হয়, শেষ পর্যন্ত বেচারা নামাজ ধরছে, আল্লাহ তুই ছাড়া মোর গতি নাই, মসজিদের বারান্দার বসে তসবি ঘুরে দোয়ার ভান্ডার কিনছে, কোন দোয়া বললে জীবনের 1,000 বছরের গোনা মাফ হবে, বাসি থাকলো 70 বছর আর গোনা মাফ খুঁজতেছি দোয়া 1,000 বছরে, কি বদের বদরে, মসজিদের বারান্দার দশুই তসবি ঘুরে আর কয় দুনিয়াত কিচ্ছু নাই, দুনিয়াত কিচ্ছু নাই, যে তুই যেগুলো করলো তখন আসিল আর এখন নাই, এখন হজের গাঁটটি বেঁধে শয়তানও ঢেল বাজায়, শয়তানও যখন ঢেল বাজায় শয়তান অতি যে আশ্চর্য যায় কিরে তুই কিসের রে মুখ ঢেলাস, মুই আল্লাহর একটা হুকুম অমান্য করি শয়তান, আর তুই কত জনার টাকা মারি খাচ্ছিস, আল্লাহর কত হুকুম অমান্য করছিস, তুই কোন আক্কেলে মুখ ঢেলবার আসছিস, আল্লাহ কি তোর আক্কেলও দেয় না? হ্যাঁ এরকম হাজি তোর এই এলাকার নাই, ওগুলি আমি রংপুরের কথা বলছি, কেশরগঞ্জ ভালো, বুঝলি, আমি কেশরীগঞ্জের কথা বলছি, কেশরগঞ্জ ভালো, কষ্ট হয় হায় রে হায়, হস করি এসি ভোসরা পাঞ্জাবিকা দিয়া পেস্টি মাথার দিয়ে বাড়ি এসিল, মনে হয় কেবল কামেল পাশ করি নামিল, দাওড়া হাদিস পড়ি আসিল, বুঝছেন না, হায় রে দুনিয়া, আসিয়া সর্বপ্রথম যে কাজটা করলো হাজি বলবো আমি, এলাকার ইমাম সাহেব স্পষ্ট খোদবা দিতে পারে, কোরআনের কথা বলতে পারে, হাজির তো চরিত্রে লাগে, হাজি ইমামের চাকরি খেল করে এগুলি ইমাম ছোঁয়া যাবে না, এগুলি পাকাও, প্রথম কাজটা করলে ইমাম মুখ পাল্টে ফেলেন, হায় রে হাজি রে, হজ করতে যাওয়ার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করি আসিও কোরআন বিরোধী, হ্যাঁ এক লোক বকরির চামড়া ছিঁড়িয়ে কুত্তের গাঁট বাঁধে দিয়ে সন্ধ্যের পরে হাঁটত তুলছে বকরি হিসেবে বেসাইবে, আর আধা কানা একটা লোক কিনিনে বাড়ি ধরি দেয়, তো বকরি ম্যাঁ ম্যাঁ ভ্যাঁ ভ্যাঁ করবে না, তা বাদ দিয়ে কোনো কুত্তে যদি ঘেউ করে ফিরে খেউ করি জব দেয়, সেতে গেলে কিরে বকরি ম্যাঁ করা বাদ দিয়ে খেউ করে কে ঘেউ করে কে কাল্লা ঘুরি দেখে কিচের রে বকরি রে, বকরির চামড়া কুত্তের গাঁট বাঁধে দেওয়া, হ্যাঁ হজ করতে যাওয়ার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করি আসি কোরআন বিরোধী, তুই কিসের হাজি, তুই হলো কুত্তে তোর কাছে হলো বকরির চামড়া, তুই হাজি, হ্যাঁ কষ্ট হ সম্মানিত ভাই বোন, আহা ভাই রামত ভালো করে বুঝালাম, এই জন্য কোরআনুল করিম পড়তে হয় এবং বুঝতে হয়, বেশিরভাগ দেওয়ানি মসজিদের কমিটি মাদ্রাসার কমিটি, আমি একদিন এক হাফিজি বাদশাহ যা ছাগলের পাগড়ি বাঁধবো কেবল উঠলাম, তো একটা আধা বুড়ে লোক দুইজনে তিনজনে টানিয়ে আনবে নিজে ঠেলিয়ে আনবে নিজে, তা বুড়ে কইলা খালি পাগড়িতে বাঁধি দিয়ে সেই লোকগুলো কওয়া নিজে, আর বুড়ে কয় না মুই যাব না, তো বুড়ে টানিয়ে আনি আমি স্টেজে চলের বুড়ে হোম হয়ে থাকি পাগড়ি বাঁধি দিলাম, বুড়ে সসরে নামি গেলাম, তা মাহফিলের শেষে নদী পার হয়ে আসি লাগে, নদী তো রাতত পার হওয়া যায় না, বিশাল নদী, তা আবেশ সাহেব পুষকেলাম ক্যাবারে আবেশ সাহেব, ওই লোকটা আস পেড়ে চায় না, দুই তিনজনে টানিয়ে এনে খালে পাগড়িতে বাঁধি দিয়েছে, ওই লোকটা নাম ওই জানো ওই লোকটা কেন, তা কলে হুজুর ওইটা আমার মাদ্রাসার সভাপতি, ওরে ভাবলে অমন হয়েছে কেন টেরিয়ে হয়েছে কে, কয় বলে মাহফিলের জন্য বাস কালেকশন করছি, তো একজন একটা বড় একটা লম্বা বড় বাস দিছে, ওই সভাপতি ওই বাসটা বাড়ি নিয়ে যাওয়ার চায় আমরা দেই নেই দেই, উনি একটু মন বেজার হয়েছে, তাহলে বাস দেয় নেই দেই আসলে বাস দিলে, হ্যাঁ বাস দেয় নাই এই জন্য বেজার, বাস দিলে হাই রে বদরে কষ্ট হন ভাই রামত ভালো করে বুঝান, এই জন্য কোরআনুল করিম পড়তে হয়
এবং বুঝতে হয় তাহলে ঈমান ঠিক করবেন কোন জায়গায়, যেখানে বেঈমান হওয়া যায়। ভালো করে বুঝে নাম, এই কলেমা লা মানে না ইল্লা মানে বিধানদাতা, কোন বিধানদাতা নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। এই ঘুরে ঘুরে বেছো ডিস্টার্ব করবে, আমি তো বড় বক্তা না, বড় বড় বক্তারা যাত্রা করবে এক ঘন্টা জীবনে খুঁজিয়ে পাবেন না, 20 বছর খুঁজিয়ে পাবেন না। ছোটবেলায় এগুলো ছোট ছোট ফুল হতো, ওগুলো চুষেছি কি কাস্টে, হ্যাঁ ছোট ছোট কাঞ্চি, কতগুলো মধু পাওয়া যায় এতগুলো, একটা ফুলে এতগুলো, কতগুলো মানে বুঝে যায় জীবে অনুভব করে দিয়ে একটু বোঝেন নাই, হ্যাঁ তখন তো জীবে ছিল ভালো, একটু মিষ্টি পড়ার সাথে ইটের পাওয়া যায়, এখন তো পান খেয়ে জীবে হয়েছে ভারী, বকরির গোস খাই না গরুর গোস খাই, গেলি দুগলে ঘাসের মতো খাটাও খাসো করি চাবাই, বুঝছেন না। আপনারা দেখেন মৌমাছি বিন্দু বিন্দু সংগ্রহ করে নিয়ে আসি খাসা জমা চাকে জমা, আর আপনি কাটিয়ে এতগুলো নিয়ে আঁ করে খাই ফেলেন, মৌমাছি কত কষ্ট। একটা বক্তা এক ঘন্টা যাত্রা করবে, 20 বছর ওই খুঁজিয়ে উঠতে বসতে সর্বাবস্থায় এই মাহফিলটিতে দিনেছি, সেদিন থেকে আমার মাথায় চিন্তা যে এইখানে কী বলা লাগবে, কী বলবো, কী ভাষায় লোকগুলো বুঝবে, আঞ্চলিকতায় কীভাবে বুঝাবো, এই চিন্তা মাথা সেদিন থেকে ঘুরি বেড়ায়, এই একটু পরে হয়তো সেই চিন্তাটা আজ থেকে এটা তাই আউট হয়ে যাবে, বুঝছেন না। তা হাজার হাজার কথা এরকম সাপ্লাই দিবে বক্তা, আমি দেখছি বক্তা হাফসায় না শ্রোতায় হাফসায়, শ্রোতায় কোমরে পিছু উঠি পালায়, বক্তা হাফসায় না, বক্তার সাথে যাই থাকে 3 দিন থাকলে চোখ লাল হয় হুজুর আর পারবেন নাই, আর বক্তা ওই যে শুরু করে আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, একেবারে নভেম্বর ডিসেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলছে, প্রত্যেক দিন চলছে, কারো দিনও তো রায় তো সম্মানিত হয়ে গেল। আমি যে কথাটি বলতেছিলাম সেটা হলো যে এই কলেমা যখন আপনি গ্রহণ করলেন এটা হলো ইসলাম গ্রহণ করার শপথ বাক্য ভাই রহমান, তখন আপনার উপরে ছিল নামাজ, এই কোরআনুল কারিম 5 বার আপনার তেলাওয়াত করা ফরজ হয়ে গেল, 5 বার প্রত্যেক মুসলমান নর এবং নারী 5 বার তেলাওয়াত করবে, উজু সহকারে উজু ছাড়ি দিয়া 5 বার হাকাও তেলাওয়াত করলে হবে না, 5টা নির্দিষ্ট টাইম আছে, ওই নির্দিষ্ট টাইম হওয়া লাগবে, টাইম হওয়াটা ফরজ, টাইম হওয়াটা কি 13 ফরজের একটা হলো টাইম হওয়া ফরজ, কোন ক্রমে আপনি ঘুমাইছেন তাই বলে কায়দা মানে আপনি একাম করবেন তা আমি ফতোয়া দিচ্ছি না, কোন ক্রমে আপনি টের পেলেন না বেলা উঠে গেছে 9টা বাজে গেছে কেউ ডাকাই ওঠাই টেরো পান নাই, অথবা শরীর খারাপ আপনার কেউ ইচ্ছে করে ডাকায়নি যে লোকটা প্রেশার মাথার ব্যথা জ্বর ইচ্ছে করে হয়তো বা কেউ ডাকায়নি, এমন বাজে গেছে 8:30 9টা 10টা বাজছে, আপনি উঠিয়ে ফরজ গেছে কয়টা, কয়টা ফরজ গেছে বাদ গেছে কয়টা, একটা বাকি আছে কয়টা, 12টা নামাজ আদায় করতে ফরজ লাগে কয়টা, তাহলে একটা গেছে বাকি আছে কয়টা, উজু সহকারে আগ্রহের সাথে আল্লাহর কাছে যদি আপনি 12টা ফরজ আদায় করেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে আরেকটা ফরজ মাফ করে দিয়ে নামাজি হিসেবে কবুল করে নেবেন, তাই বলে কেউ বলি বেলার না বেলা উডিয়াও পড়বের কয়া গেছি ইচ্ছে করে ছুটি দেখবেন তা আমি বলি না, আমি কথাটা বুঝেইলাম কেন আপনি পড়বেন না, জোহরের নামাজের আগ পর্যন্ত আপনি টাইম পেলেই পড়ে নেবেন। আমি ঈদের নামাজে মুক্তাদিদেরকে বললেন যে পুঁটি মাছ মাছ মারতে গেছেন পুঁটি ধরবেন না শোল ধরবেন, শোল ধরম ভালো কথা, ফজরের নামাজ ছিল ফরজ আর ঈদের নামাজ করে ওয়াজিব, ফরজ বাদ দিয়ে ওয়াজিব কাইকে আদায় করার জন্য আসছেন খাড়া হন্ত দেহে, যারা ফরজ পড়েন নেই এখনো ফজর খাড়া হা পড়েন দেখি তো অর্ধেক লোক খাড়া হা করেন, ওয়াজিব আদায় করে রাখছিস ফরজ বাদ দিয়ে, ভাই রহমত ভালো করে বুঝানো, তাহলে এই কোরআনুল কারিম 5 বার তেলাওয়াত করা ফরজ, বেলা উঠার আগে 1 বার উজু সহকারে পশ্চিমমুখী হইয়া কারোর সাথে কথা বলা যাবে না, আগে কিন্তু ছিল ইসলাম তো 23 বছরে
বুঝতে সাহাবায়ে কেরামগণ আমাদের বুঝতে 23 দিনও লাগে না, কারণ আমরা একদম কমপ্লিট পাইছি আর ওরা তো কমপ্লিট পায়নি। সেই জন্য আগে যখন নামাজ জামাত হইতো ওই সাহাবীরা বাসিয়া পিছনে জিজ্ঞেস করতে পাশের টাক দিয়ে কয় টাকা তোর হল, ওই কথা না বললে বলতো দুই টাকা তোর আঙুল দেখায়। হুম, হয়তো তিন, মানে তখনও কথা ওইভাবেই সেরায়। হুম, তখনই তাড়াহুড়ে করি তিন রেখাত পড়িয়া আর এক রেখাত জামাতের সাথে সামিল হতো। এখন একদিন নামাজত কথা বলা বন্ধ হয়ে গেছে, আইন হয়ে গেছে, এখন আরেকজন আসিয়া ওই পুষ করছে এটা কয় রেখাত হল কানি মান না কর, তখন ওই চিন্তে করছে যে এক তো কয়াও রাউন্ড পাইলাম না, উইয়ে কয়াও পাইলাম না, তা আমি দেখি যে কয় রেখাত হলে ওইটা পড়িয়া যেটা আমার বাকি থাকবে সেটা মিনা হয় পরে পড়ব। সালাম ফিরার পরে ওই লোক দাঁড়িয়ে গেছে, রাসুল জিজ্ঞেস করলেন তুমি দাঁড়াইলে কেন, নামাজ শেষ করিয়ে বলছে যে হুজুর আমি আসি জিজ্ঞেস করি কেউ কয় না, তখন আমি এই চিন্তা করছি সেদিন থেকে বলবত হয়ে গেছে যে আসিয়াই শুরু বাকিতে পড়ে। কথাটা বুঝে দিতে পারছি ভাই রহমান? ভালো করে বুঝে নেন, নামাজের মধ্যে ফজরের নামাজ কয় রেখাত? চার রেখাত। এবার বলেন তো চার রেখাতে সুরে ফাতেহা কয়বার পড়া লাগে? চারিবার। ইমাম সাহেবের পিছনে পড়লে আমাদের হিসেবে পড়া লাগে না, আমরা যার যাকে বিশেষজ্ঞ হিসেবে মানি, নবী হিসেবে ন। ভাই রহমত ভালো করে বুঝলাম, ফজরের নামাজের মধ্যে যদি একবার নামাজ পড়েন তাহলে আপনি চারিবার, আর যদি জামাতে পড়েন তাহলে দুইবার শুনলেন দুইবার আপনি পড়লেন। এবার বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকালবেলা উঠিয়াই আপনাকে বলতে হচ্ছে প্রশংসা কার? যিনি রব্বুল আলামিন। হে আল্লাহ তোমার প্রশংসা, কেন তুমি হলে রব, কেন তোমার প্রশংসা করতেছি, তুমি হলে রব কে? আল্লাহ রব, আল্লাহ। এবার ভালো করে বুঝান, রবের অনেক অর্থ হয়, কেয়ামত পর্যন্ত অর্থ লিখলেও শেষ করতে পারবে না। কুল্লাহু কানাল বাহরু মিদাদাল লি কালিমাতি রব্বি লানাফিদাল বাহরু কবলা আন তানফাদা কালিমাতু রব্বি বালাউ জিন্না বিমিসলিহি মাদাদা। সম্মানিত ভাইগণ, আধারে যখন ডুবেছিল জাতি ছিল না জালোর ভাতি, বড় বড় তার চরম শিখরে পৌঁছে আরব জাতি, মেয়ে জন্মে বেজার পিতা খুরত নতুন গোর, কন্যা জন্মে ব্যথিত মায়ের কাঁপিত সেই অন্তর, সেই সে কঠিন দুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ, জন্ম নিলেন ধরণীর কোলে রাসূল মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।